আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্বের ভার অভিজ্ঞতার উপর বলেন ওবায়দুল কাদের। বিএনপি সকল ধর্মবর্ণের দল বলেন প্রিন্স। নেটুকোনার মদনের খেলার মাঠ নিয়ে দুপক্ষের উত্তেজনা। এদিকে 650 বিএনপি নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার 47। কামরাঙ্গীর চর থেকে পলাতক জঙ্গি নেতা গ্রেপ্তার বললেন র‍্যাব। এবং সর্বশেষ জানাবো, নৌকায় ভোট না দিলে দেশ ছাড়া করার হুমকি, থানায় অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের নতুন কমিটি প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন বৈশ্বিক সংকট, বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী কর্মসূচি সহ অনেক চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদেরই নেতৃত্ব রাখা হয়েছে এবং গণতান্ত্রিকভাবেই তা হয়েছে। রোববার ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নিজে তৃতীয়বার সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দলে এমন 10 জন নেতা আছেন যাদের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা আছে, তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে যে সংকট, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও বিএনপি সরকার হটানোর একটা আন্দোলন, এসব চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদের আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, তাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, কাউন্সিলরদের মনের ভাষা, চোখের ভাষায় নেত্রী বোঝেন এবং আমরা গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি, তার কোনো বিকল্প নেই। তিনি 41 বছর ধরে দলটির সভাপতি, এটা বিশ্বে একটা রেকর্ড। ওবায়দুল কাদের বলেন, 22তম জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল, স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, সেটাই সম্মেলনে উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। ছাত্র রাজনীতি সুনামের ধারা কোথায় যেন তলিয়ে গেছে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের TRC মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। এই অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্র রাজনীতিকে সুনাম ধর্মের পথ থেকে বের করে আনতে হবে। ঐতিহ্যবাহী রাজনীতি সুনামের ধারা কোথায় যেন তলিয়ে গেছে। ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে, আর এজন্য লিডারশিপকে স্মার্ট ও আকর্ষণীয় হতে হবে। শুধু দামি দামি পোশাক পরিধান করলেই স্মার্ট হওয়া যায় না, চেতনায় মনে স্মার্ট হতে হবে, তাহলে বাইরে স্মার্ট দেখা যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুনি ভর্তি বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, সিট বাণিজ্য। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় ছাত্রলীগের সাদ্দামকে সভাপতি, ইনানকে সাধারণ সম্পাদক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়নকে সভাপতি, সৈকতকে সাধারণ সম্পাদক করে কমিটি করেছে। আমরা সিভি দেখে, সবার সব কিছু দেখে অনেক আশা নিয়ে তোমাদের দায়িত্ব দিয়েছি। আমার শুধু একটাই চাওয়ার, ছাত্র রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করতে হবে। তা না হলে পুরনো বিষয়গুলো আমাদের আবারও হতাশ করবে। পুরনো সময়ে ছাত্র রাজনীতি ভালো ছিল, মাঝখানে কী যে হলো ঠিক করতে হবে, ট্র্যাকে নিয়ে আসতে হবে। শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ চেয়েছেন, সেটা যেন আমাদের কাছে কাজে প্রতিফলিত হয়। বিএনপি সকল ধর্মবর্ণের দল জানালেন প্রিন্স। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক ভারপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সকল ধর্মবর্ণের দল, সকল ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় সাংস্কৃতিক স্বাধীনতা এবং মূল্যবোধের বিশ্বাসী বিএনপি। রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় গারো সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও কম্বল বিতরণকালে তিনি কথা বলেন। ইমরান সালেহ প্রিন্স বলেন, সম্মিলিত অন্তর্ভুক্তিমূলক রংধনু সমাজ তথা রেইনবো সোসাইটি বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি বিএনপির পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার মূল লক্ষ্য, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় তিনি তাদের কাছে বিএনপির ভিশন 2030 নেত্রকোনার মদনে খেলার মাঠ নিয়ে দুপক্ষের উত্তেজনা। নেত্রকোনার মদনে খেলার মাঠ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রোববার সকালে উপজেলার গড়ি
গোবিন্দশ্রী গ্রামে দুপক্ষের লোকজন সংঘর্ষে প্রস্তুতি নেয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। গোবিন্দশ্রী গ্রামের বারগড়িয়া মহল্লার সামনে একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে মহল্লার শিশু কিশোর ও যুবকরা দীর্ঘদিন খেলাধুলা করে আসছে, কিন্তু ওই খেলার মাঠের জমির মালিক একই মহল্লার আব্দুল হাকিম ও তার লোকজন চাষাবাদ করতে চাইলে মহল্লার একটি পক্ষ মাঠে হিসাবে ব্যবহার উন্মুক্ত রাখার দাবি জানায়। এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। রোববার সকালে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, বারগড়িয়া গ্রামে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আগামীকাল বিষয়টি মীমাংসার জন্য আলোচনা করা হবে। মদন থানার ওসি মোহাম্মদ তাহিদুর রহমানে জানান, সংঘর্ষের প্রস্তুতি খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি শান্ত আছে। 650 বিএনপি নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার 47। দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি জামাতের 650 বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার করেছে 47 জনকে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর। নোয়াখালী বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামাতের 37 জনের নাম উল্লেখ করে 537 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে সুধারাম থানা, গ্রেপ্তার করেছে 19 জনকে। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম। শনিবার সকাল 9টার দিকে মাইজদিতে জামায়াতের গণমিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলা করা হয়। অপরদিকে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিন ফারুক দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল, রাজবন্দীদের মুক্তিসহ 10 দাবিতে জামায়াতের এই গণমিছিলে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালান। এ সময় পুলিশের হামলায় ওই সরকারি গুলিতে 30 নেতাকর্মীকে আহত হয়েছেন। এ সময় 19 জনকে গ্রেপ্তার করা হয়। গুলি চালানোর বিষয়টি নাকচ করে ওসি আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি চালায়। জামায়াতের নেতাকর্মীরাই উল্টো পুলিশের ওপর ককটেল হামলা চালিয়েছেন। নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, শনিবার আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, পুলিশের সাথে আমাদের কোনো সংঘর্ষ হয়নি, আমি এই মামলার বিষয়ে এখনও কিছু জানি না। কামরাঙ্গীর চর থেকে পলাতক জঙ্গি নেতা গ্রেপ্তার বললেন র‍্যাব। রাজধানী ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিবের শীর্ষ নেতা নাফিস সালাম উদয়কে 45 গ্রেপ্তার করেছে র‍্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলছে, নাফিজের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে করা 3টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা মামলা রয়েছে। এ মামলায় তিনি আটক 8 বছরের পলাতক আসামি। এ নিয়ে পরে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে র‍্যাব। নৌকায় ভোট না দিলে দেশ ছাড়া করার হুমকি, থানায় অভিযোগ। লালমনিরহাটে হাতিবান্ধায় ইউনিয়ন পরিষদের ইপি উপনির্বাচনে নৌকায় ভোট না দিলে দেশ ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইপি চেয়ারম্যানের বিরুদ্ধে। রোববার দুপুরে গটিমারি ইপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামল সহ 22 জনের বিরুদ্ধে হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্রজেন্দ্রনাথ 43। অভিযোগকারী ব্রজেন্দ্রনাথ উপজেলার পূর্ব সিন্ধুরা গ্রামের দেবীশ্বর বর্মনের ছেলে। অভিযোগে জানা গেছে, উপজেলার সিন্ধুনা ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 3 প্রার্থী, এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন ও তার লোকজনের বিরুদ্ধে শুরু থেকে প্রচারণায় বাধা দেওয়া ও হামলা ভাঙচুরের অভিযোগ করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম আরিফ। গত শনিবার সন্ধ্যায় 8-9টি মোটরসাইকেল নিয়ে নৌকা প্রতীকের সমর্থনে পূর্ব সিন্ধুনা গ্রামে যান পার্শ্ববর্তী গটিমারি ইউপি চেয়ারম্যান শ্যামল। গ্রামের লোকজনকে 29 ডিসেম্বর নৌকায় ভোট দিতে বলেন তিনি। এ সময় ভোট দিতে রাজি না হয় ওই গ্রামের ব্রজেন্দ্রনাথ ও তার স্ত্রীর উপর ক্ষিপ্ত হন তারা।